হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা ক্লাস সিক্সের প্রথম অধ্যায় কষে দেখি ওয়ান নিয়ে আলোচনা করব এর আগে আমরা কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান নিয়ে আলোচনা করেছি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কষে দেখি ওয়ান যেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ কি আমরা একটা উদাহরণ দিচ্ছি মনে করছি টু পয়েন্ট থ্রি এটা হচ্ছে দশমিক একটা সংখ্যা ঠিক আছে এই যে পয়েন্ট এটাকে যখন আমরা ভগ্নাংশের আকারে নেবো তখন এটাকে সমান সময় লিখবো উপরে আমাদের যা আছে তাই দশমিক বাদ দিয়ে লিখব আর নিচে আমাদের কি বলো দেখি দশমিকের জন্য একটা এক হবে আর দশমিকের ডান দিকে যতগুলি অঙ্ক আছে ততগুলি শূন্য হবে দশম দশমিকের বা ডান দিকে একটা অঙ্ক আছে তাহলে একটা শূন্য হলো। তাহলে এই যে আমরা একটা দশমিক সংখ্যা পেলাম এই দশমিক সংখ্যাটাকে আমরা এই ভগ্নাংশের আকারে প্রকাশ করতে পারলাম ঠিক আছে তো এবার দেখো আমরা কি জানি যে মনে করো এরকম আছে যে আমরা জানি একক দশক শতক হাজার অযুত তারপর লক্ষ নিযুত কোটি আছে তাই না তো আমি লিখলাম মনে করো সাত হাজার দুশো তেত্রিশ পয়েন্ট টু থ্রি ফোর ঠিক আছে তাহলে এখানে দেখো এককের ঘরে কী আছে এককের ঘরে আছে তিন দশকের ঘরে আছে কত তিন শতকের ঘরে আছে কত দুই হাজারের ঘরে কত আছে সাত ঠিক আছে আমরা দশমিকের আগের যেগুলো সংখ্যা আছে সেগুলো কিন্তু আমরা জানি যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ঠিক আছে এবার দেখো দশ দশমিকের পরে যেগুলো আছে এগুলাকে আমরা কী বলে সেটা কিন্তু জানি না দশমিকের পরে যেটা আছে সেটা কি কী বলে দশমিকের পরের ঘরটাকে কি বলে দশমিকের তারপরের ঘরটাকে কি বলে তারপরের ঘরটাকে কি বলে তো আমাদের দশমিকের পরে যেটা বলে সেটা হচ্ছে দশাংশ মানে দশ ভাগের এক ভাগ ঠিক আছে এটাকে বলে দ শাংশ আর এটা এটা হচ্ছে একশো ভাগের এক ভাগ মানে এটাকে বলে শতাংশ কি বলে শতাংশ তারপরে এটা আছে আমাদের কি এক হাজার ভাগের এক ভাগ মানে সহস্রাংশ ঠিক আছে তাহলে দেখো আমরা কি জানি যে এককের স্থানীয় মান কত এক এই যে একক এর স্থানীয় মান হচ্ছে এক এককের স্থানীয় মান কত এক ঠিক আছে দশকের স্থানীয় মান কত দশকের স্থানীয় মান হচ্ছে দশ দশকের স্থানীয় মান হচ্ছে দশ শতকের স্থানে মান কত এক শত শতকের স্থানে মান হচ্ছে এক শত আর হচ্ছে হাজারের স্থানে মান হচ্ছে এক হাজার ওজুতের কত ওজুতের হচ্ছে দশ হাজার তারপরে লক্ষের নিযুত কোটি লক্ষের এক লক্ষ শতক হাজার অজুত লক্ষ আর দশ লক্ষ শতক হাজার অজুত লক্ষ নিযুত আর এটা হচ্ছে এক কোটি কোটি ঠিক আছে তাহলে এককের স্থানীয় মানুষ হচ্ছে এক দশকের স্তর নির্মাণ হচ্ছে দশ শতকের স্ত্রী এক একশত হাজারের স্থানীয় নিমন হচ্ছে এক হাজার তারপরে অজুতের স্তা নিমন হচ্ছে আমাদের দশ হাজার লক্ষের এক লক্ষ নিযুতের দশ লক্ষ কোটির এক কোটি ঠিক আছে এরপরে আমাদের দশাংশ মানে কি দশ ভাগের এক ভাগ দশাংশের স্থানীয় মান হচ্ছে ওয়ান বাই দশ ঠিক আছে শতাংশের স্থানীয় মান কথা হচ্ছে আমাদের শতাংশের স্থানীয় হচ্ছে ওয়ান বাই একশো তারপরে হচ্ছে সহস্রাংশের স্থানীয় মান হচ্ছে ওয়ান বাই এক হাজার ওয়ান বাই এক হাজার ঠিক আছে আমাদের এইটুকু জানলেই হবে তো এবার দেখো মনে করো যে এখানে বলেছে যে শতকের ঘরে কত আছে দুই তাহলে দুইয়ের স্থানীয় মান কত এখানে এই দুইটার এই দুইয়ের না আমরা এই দুয়ের এই দুইয়ের স্থানীয় মান হচ্ছে দুই গুণন আমাদের শতকের স্থানীয় মান কত আছে একশত তাহলে দুই গুণন এক শত তাহলে এখানে দুইয়ের স্থানীয় মান হচ্ছে দুই শত ঠিক আছে কিন্তু এই দুইয়ের মান কত বলো দেখি এই দুইয়ের স্থায়ী মান হচ্ছে কত দুই গুণন এটা ওয়ান বাই দশ তার মানে দুই বাই দশ এর স্থানীয় মান হচ্ছে দুই বাই দশ ঠিক আছে এবারে যদি বলে এই চারটার স্থানে মন কত চারের স্থানে মনে হচ্ছে আমাদের স্থানীয় মনে হচ্ছে ওয়ান বাই এক হাজার আর উপরে চার আছে চার বাই এক হাজার বোঝা গেল ঠিক আছে তাহলে দেখো ঠিক একই রকমভাবে আমরা এটা করতে পারবো তাহলে এখানে থ্রি বাই কত হবে একশত আর এটা কত হবে এর স্থানে মনে হচ্ছে থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি হবে এটা থ্রি ইন্টু টেন মানে তিরিশ হবে ঠিক আছে এখানে সাতের স্থানে মনে কত হবে সাত ইন্টু এক হাজার মানে সাত হাজার বোঝা গেলো তো চলে যাচ্ছি আমরা কি আমাদের কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের প্রথম অঙ্কে প্রথম অঙ্ক যেটা দেওয়া আছে বেশ কয়েকটা আমাদের ছবি দেওয়া আছে একের এক নম্বর তোমরা বইয়ে দেখতে পাচ্ছ যে একের এক নম্বরে একটা ছবি দেওয়া আছে যেখানে আমাদের রং করা আছে কিছুটা অংশ একের এক নম্বর এখানে দশটা অংশ আছে ভাগে ভাগ করা আছে দশ ভাগের মধ্যে তিন ভাগ রং করা আছে ঠিক আছে তাহলে এটা আমাদের লিখতে হবে কি কত অংশ রং করা আছে কত অংশ রং করা আছে বলে দেখি যেটা হচ্ছে মোট ভাগ তাই সেটা লিখবো আমরা নিচে দশটি ভাগ আর রং করা আছে তিনটি ভাগ তার মানে উপরে তিন তিন বাই দশ তাই না এটা অংশ এটাকে আমরা দশমিকের টাকা লিখতে পারি কীরকম করে বলো দেখি দশ দিয়ে তিনকে ভাগ করতে পারে হবে দশ তিন যাবে না এটা দশমিক দিতে হবে শূন্য দশ তিনে তিরিশ তাহলে শূন্য পয়েন্ট তিন ঠিক আছে তাহলে এটা এটা কথা হলো শূন্য পয়েন্ট তিন অংশ রং করা আছে ঠিক আছে তারপরে ছবিতে দেখো তোমাদের এখানে কতগুলো ভাগ দেওয়া আছে মোট মোট ছবিতে আমাদের দেখো তোমরা গুনে দেখো এদিকে দশটা ভাগ দেওয়া আছে নিচে দশটা ভাগ আর উপরে দশ 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 একশো মানে একশোটা ভাগ আমাদের টোটাল আছে বি নাম্বার একের বি নাম্বার একের বি নাম্বার টোটাল আছে আমাদের একশোটা ভাগ আর একশোটা ভাগের মধ্যে কতগুলো করা আছে আমরা একটু গুনে দেখব তাহলে একশোটা আমরা নিচে লিখে দিচ্ছি উপরে আমরা গুনে দেখছি কয়টা এখানে লাইন আছে তিনটা লাইন তিনটা লাইন মানে তিন দশে তিরিশ আর আর এখানে কটা এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছত্রিশ ছত্রিশটা ঘর আছে তাই না তাহলে উপরে হচ্ছে ছত্রিশ ছত্রিশকে একশো দিয়ে ভাগ বলে সিম্পলি কীভাবে বলো দেখি দুই ঘর পরে শূন্য দশমিক বসবে এক ঘর দুই ঘর তার মানে ছয় তিন দশমিক শূন্য এরকম হবে তাই না তাহলে এত অংশ রঙ করা আছে ঠিক আছে চলে যাচ্ছি সি নাম্বার সি নাম্বারটা ঠিক একই রকম দেখো এখানেও দশ এদিকে দশটা ওদিকে উপরে দশটা মানে দশ দশে একশো টোটালটা ভাগ আছে একশোটা ভাগ আছে আর রঙ করা আছে কতগুলো বলো দেখি এক দুই তিন ছয় ছয় দশে ষাটটা ষাটটা ঘর রং করা আছে তাহলে বি গেল সি নাম্বার সি নাম্বার ষাটটা ঘর রং করা আছে টোটাল হচ্ছে একশোটার মধ্যে তাহলে এটা সরাসরি কথা বলো দেখি আমাদের দুই ঘর পরে দশমিক বসবে এক ঘর দুই ঘর দশমিক শূন্য তবে শূন্য পয়েন্ট ছয় অংশ রং করা আছে ঠিক আছে সি নাম্বার হলো চলে যাচ্ছি আমরা ডি নাম্বারে ডি নাম্বারে দেখব এখানেও একশোটা ভাগ আছে আর রং করা আছে কতগুলো বলো দেখি এই চার দিক প্রথমে আছে চারটা এদিকেও চার এদিকেও চার মানে চার পাঁচে কুড়িটা ঘর দেওয়া আছে দুই নম্বর কুড়ি বাই একশো এটা সঙ্গে সঙ্গে কত হবে শূন্য দশমিক দুই শূন্য মানে দুই ঘর পরে দশমিক তাহলে শূন্য দশমিক দুই অংশ হ্যালো চলে যাচ্ছি ই নাম্বারে ই নাম্বারেও আমাদের এখানে একশোটা ঘর দেওয়া আছে আর রং করা আছে কথা বলে দেখি এক দুই তিন চার পাঁচ পাঁচ দুগুনে দশ পাঁচ দুগুনে দশ এগারো বারো দশ দশ দুগুণে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশটার অঙ্কর আছে সাতাশটা এই নাম্বারটা হবে আমাদের সাতাশ বাই একশো সমান সমান শূন্য পয়েন্ট দুই সাত অংশ ঠিক আছে তাহলে আমাদের একের এ বি সি ডিই আমাদের হয়ে গেল ঠিক আছে চলে যাচ্ছি আমরা এরপরে আমাদের কত দুইয়ের এ নাম্বার দুইয়ের এ নাম্বারে আমাদের কী দেওয়া আছে যে ফাঁকা ঘর দেওয়া আছে এখানে বলেছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশ রং সবুজ রঙ করতে হবে আর জিরো পয়েন্ট ফাইভ থ্রি অংশ আমাদের হলুদ রঙ করতে হবে মোট কত অংশ অংশ রঙ করা অংশ হিসাব করি ঠিক আছে তোমরা নিজেরা এটা তো তোমাদের বইয়ে বা তোমরা খাতায় লিখবে এরকম একটা ঘর তৈরি করবে ঘর তৈরি করে জিরো পয়েন্ট পনেরো অংশ তার মানে কি এখানে একশোটা ঘর আছে আমরা দেখতে পাচ্ছি একশোটা ঘরের মধ্যে পনেরোটা ঘর তোমরা সবুজ রঙ করবে আর তেপ্পান্নটা ঘর হলুদ রঙ করবে ঠিক আছে তাহলে রঙ করা হয়ে যাবে তোমাদের তারপর তোমরা যোগ করবে যোগ করছি আমরা তাহলে আমরা যোগটা করে নিই এখানে দুইয়ের এ নাম্বার জিরো পয়েন্ট পনেরো যোগ জিরো পয়েন্ট ফাইভ থ্রি এই দুটো যদি যোগ করি তাহলে আমাদের কথা হবে বলো দেখি আমরা যোগ কীভাবে করবো দশমিকের যোগ করার সময় আমাদের কী করতে হয় বলো দেখি দশমিকগুলো আমাদের এক সারিতে রাখতে হবে বাকিগুলো যেদিকে যায় যাক সমান সমান তিন আর পাঁচ তিন আট ছ পাঁচ ছয় তাহলে শূন্য পয়েন্ট ছয় আট অংশ এত অংশ রং করা হয়েছে ঠিক আছে তারপরে বি নম্বরটা কি দেওয়া আছে এখানে যে প্রথমে জিরো পয়েন্ট অংশ নীল রং করি এবং জিরো পয়েন্ট অংশ লাল রং করি কত অংশ রঙ করিনি হিসাব করি আচ্ছা এখানে বলছে কত অংশ রং করিনি জিরো পয়েন্ট অংশ তার মানে কি এখানে একশোটা ঘর দেওয়া আছে এই একশোটা ঘরের মধ্যে তেত্রিশটা ঘর তোমাদের নীল রং করতে হবে এবং পনেরোটা ঘর আমাদের লাল রঙ করতে হবে ঠিক আছে এবার এই দুইটা ঘর আমরা রং করলাম তারপরে কি করবো বল দেখি এই দুইটা আমরা যোগ করে নিই যোগ করে নিয়ে মোট এক থেকে বিয়োগ করব দুইয়ের মোট রং করেছি জিরো পয়েন্ট তেত্রিশ যোগ জিরো পয়েন্ট পনেরো অংশ যোগ করে নিই আমরা জিরো পয়েন্ট তেত্রিশ জিরো পয়েন্ট পনেরো পাঁচ তিন আট চার শূন্য পয়েন্ট আটচল্লিশ অংশ রঙ করা বাকি আছে এক বিয়োগ এটা শূন্য পয়েন্ট ফোর এইট তার মানে এক দশমিক দেখো দশমিক এখানে এক এক একের সাথে আমাদের দশমিক দিতে তার মানে ডান দিকে দশমিক নিয়ে শূন্য শূন্য আমরা নিতে পারি আর এখানে শূন্য পয়েন্ট আটচল্লিশ ঠিক আছে তাহলে কথা বলো দেখি এটা দুই আর এখানে আমাদের হাতে এক হাতে এক শূন্য তাহলে কথা বলো দেখি শূন্য পয়েন্ট ফাইভ টু অংশ এত অংশ রঙ করা বাকি আছে হয়তো তাহলে আমাদের দুই নম্বর হলো চলে যাচ্ছি তিন নম্বর নিচের সংখ্যাগুলির স্থানীয় মান টেবিল তৈরি করে লিখি এবং কথায় নম্বরটা আমরা টেবিল তৈরি করব তিনের সংখ্যা আগে লিখছি সংখ্যা তারপরে হব স্থানীয় মান স্থানীয় মানে বিস্তার ঠিক আছে তারপরে হব কোথায় কথায় লিখি ঠিক আছে দেখো প্রথমে আমাদের এক নাম্বারটা কী দেওয়া আছে বলো দেখি প্রথমে এক নম্বরটা দেওয়া আছে আমাদের টোয়েন্টি সেভেন পয়েন্ট নাইন তো সংখ্যাটাকে লিখলাম টোয়েন্টি সেভেন পয়েন্ট নাইন ঠিক আছে এবার স্থানীয় মানে বিস্তার করব ঠিক আছে এইবার এটা আমরা লিখছি দেখো টোয়েন্টি সেভেন প্লাস তারপরে কত লেখা যায় বলো দেখি শূন্য নয় তাই না এভাবে লেখা যায় বা এটাকে আমরা যে ভাগ্য লিখবো টোয়েন্টি সেভেন এটা দশমিকের জন্য নিচে এক আর একটা শূন্য নয় ঠিক আছে এই আকারে লিখব ঠিক আছে গেল স্থানীয় মানে বিস্তার হলো এবার কথায় লিখতে হবে কথায় আমরা লিখবো আমরা এভাবে লিখতে পারি দুইভাবে লিখতে পারি আমরা লিখছি সাতাশ দশমিক নয় বা আমরা সাম সাতাশ দশমিক নয় ঠিক আছে অথবা আমরা লিখব যে দুই দশক সাত একক নয় দশাংশ তাই না দেখো দুই দশক দুই দশক সাত একক এবং নয় দশাংশ দশমিকের পর ঘরটা হচ্ছে দশাংশ তারপরে ঘরটা শতাংশ তারপরে ঘরটা সহস্রাংশ ঠিক আছে তাহলে আমাদের প্রথমটা হলো তারপরটা আমরা লিখছি বি নম্বর দেখো বি নাম্বারটা লিখছি আমরা বি নাম্বারটা দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু এইট তাহলে এটা কীভাবে লিখবো আমরা ওয়ান প্লাস শূন্য পয়েন্ট টু প্লাস শূন্য পয়েন্ট শূন্য এইট এভাবে লিখতে পারি বা লিখতে পারি ওয়ান যোগ এটা লিখতে দুই বাই দশ এটা হচ্ছে আট বাই একশো তাই না এটাও লিখতে পারি আমরা তারপরে লিখে দিতে পারি এটা উপরে কি একক দুই দশমিক দুই আট তাই না তো আমরা ওভাবে লিখব আমার মনে হয় এর থেকে এটা লেখা ভালো যে এক একক একক দুই দশাংশ আট শতাংশ তাই না ঠিক আছে তারপরে চলে যাচ্ছি আমরা দেখো সি নাম্বারটা সি নাম্বারটা দেওয়া আছে কত বলে দেখি সিক্সটি ফাইভ দশমিক ওয়ান থ্রি ফোর তো এটা লেখবো আমাদের কী বলে দেখি সিক্সটি ফাইভ প্লাস শূন্য ওয়ান প্লাস শূন্য পয়েন্ট শূন্য থ্রি প্লাস শূন্য পয়েন্ট শূন্য শূন্য ফোর বাইরে গেলে যায় সিক্সটি ফাইভ প্লাস ওয়ান বাই টেন প্লাস থ্রি বাই একশো প্লাস ফোর বাই এক হাজার ঠিক আছে বাসায় লাগবো আমরা ছয় দশক পাঁচ একক তারপরে হচ্ছে এক দশাংশ এক দশাংশ তিন শতাংশ তিন তিন শতাংশ চার হাজার টাকা কি হবে বলে দেখি ওয়ান বাই ফো হাজার মানে সহস্রাংশ ঠিক আছে তারপরে দেখো তোমাদের ডি নাম্বারটাও ওইরকমই রকমই ই নাম্বারটা ওইরকমই বাকি সবগুলোই একই রকম ঠিক আছে তো এর মধ্যে আমরা একটা করবো যে কোনো আমরা ডি নাম্বারটাই করি ডি নাম্বারটাই করি ফোরটি টু দশমিক জিরো জিরো নাইন তা লেখা যায় ফোরটি টু যোগ কত বলা দেখি জিরো দশমিক জিরো জিরো নাইন বা ফোরটি টু যোগ নাইন বাই এক হাজার তাহলে খেতে পারতাম আমরা চার দশক দুই একক দশাংশ নেই নয় সহস্রাংশ ঠিক আছে তাহলে বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে চলে যাচ্ছি আমরা চার নম্বর কোয়েশ্চিন চার নম্বর কি দেওয়া আছে যে দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি দশমিক ভগ্নাংশ যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা সামান্য ভগ্নাংশের আকারে লেখব চারের এ নাম্বার জিরো পয়েন্ট থ্রি এটা মানে দশমিক ভাগ্নাংশ এটা সামান্য ভাগ্নাংশ প্রকাশ করার জন্য আমরা প্রথমেই বললাম যে সমান সমান লেখা যায় উপরে তিন আর নিচে দশমিকের জন্য একটা এক আর দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য বাস তিন পায় দশ পাওয়া ঠিক আছে বি নম্বরটা কে দেখা যাচ্ছে শূন্য পয়েন্ট টু ওয়ান এটা কী লেখা যায় একুশ নিচে দশমিকের জন্য একটা এক আর ডান দিকে দুটো সংখ্যা আছে তো দুটো শূন্য ঠিক আছে তারপরে ঠিক রকম ভাবে সেই নাম্বারটা ডি নাম্বারটা আমরা চলে যাচ্ছি একদম ই নাম্বারে ই নাম্বারটা কী বলো দেখি একশো দুই দশমিক শূন্য তিন পাঁচ সমান সমান এটা লেখা যাবে কী বলো দেখি দশমিক বাদ দিয়ে সবগুলো লিখে দেবো এক শূন্য দুই শূন্য তিন পাঁচ নিচে আমাদের দশমিকের জন্য একটা এক আর তিনটার সংখ্যা আছে তিনটে শূন্য বাস হ্যাঁ গেল ঠিক আছে এভাবে লিখে দিলেও হবে অথবা এটা যদি তোমরা পুণ্যের আকারে করতে চাও তা হবে কোনো সমস্যা নেই তা আমরা এভাবেই রেখে দিচ্ছি ঠিক আছে গেল তো আজকে আমরা কোশ্চেন দেখি ওয়ান পয়েন্ট ফোরের এক দুই তিন চার এই কয়েকটা কোশ্চিন সমাধান করলাম আজকে আমরা এখানে দেখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হবেন